হ্যাঁ বন্ধুরা, তো আজকে তো আজ কদিন ধরে রান্না বান্না ছাড়তে পারিনি। তো আজকে আমি চিকেন পকোড়া করব। দেখুন, এটা আমি চিকেনটা মিক্সারে পিষে নিয়েছি, এর মধ্যে দিয়েছি 2 পিস পাউরুটি, চিকেন, কাঁচা লঙ্কা, 2-3টে রসুন, মানে 2-3টে কোয়া দিয়েছি রসুনের, একটু আদা বাটা, একটু আদা দিয়েছি, দিয়ে এটাকে আমি পিষে নিয়েছি। এবার এর মধ্যে দেব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দেব। দিলাম হলুদ, জিরে, দিলাম ধনে, দিলাম গুঁড়ো লঙ্কা সব। আমি কিন্তু হাফ চামচ করে প্রত্যেক মশলাটাই দিয়েছি। দিয়ে এবারে এটাকে একটু কালো মরিচ দেবো, এই যে কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু লবণ দেব। এই ভালো করে এটাকে না মাখাতে হবে, বেশ করে সবগুলো মশলা দিয়েছি না, বেশ করে মাখাতে হবে। আর এইটা আমি দেখালাম না, এই যে পাউরুটি দিয়ে আর মাংসটা দিয়ে যে মিক্সারে দিয়ে পিষলাম, ওইটা আমি দেখাতে পারলাম না, কেন আমি দাঁড়াতে পারছিলাম, ওই পা খারাপ তো প্রচণ্ড, আমি ওটা দাঁড়াতে পারছিলাম না। কত আমি এখন এই মাংসটাকে ভালো করে মাখিয়ে মশলাগুলো সবটাই যেন মাখে, তার মধ্যে এবার আমি কী করবো দেখুন। ভালো লাগলো অবশ্যই দেখবেন। 2 পিস পাউরুটি দিয়েছি, ওরকম শুধু দিয়েছি, কালো যে সাইডগুলো কেটে না আমি কিন্তু কাটিনি, ওগুলো ওরকম শুধু দিয়ে আমি মিক্সারে মাংসের সাথে পিষিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি পকোড়া সাইজে আমি দেখুন আমি এবারে কেটে নেবো। এরকম করে কাটবো, কেটে তারপরে এর মধ্যে একটা ডিম দিয়ে, তারপরে পাউরুটি টোস্টটা, এটা পাউরুটিটা মিক্সারে পিষে রেখে দিয়েছি দুটো, ওটা গিয়ে দেখাচ্ছি আপনাদের রান্নাঘরে। বড়ো বড়ো ছোটো ছোটো সব রকমই হবে, দেখুন দেখুন, এই আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার আমি এগুলো রান্নাঘরে গিয়ে ভাজবো যখন, তখন দেখুন কেটে গেছে। তো বন্ধুরা দেখুন, এটা আমি চৌকো করে কেটে নিয়েছি, এবার ভাজবো। এই যে কড়ে তেল বসিয়ে দিয়েছি, এই যে ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে লবণ দিয়েছি, লবণটা একটু ফেটে নিচ্ছি, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে এবার আমি চিকেন পকোড়াটা করবো। একটা করে ছেড়ে দিচ্ছি, একটা করে করছি, একটা করে আমি তেলে ছাড়ছি। পাউরুটিটা কিন্তু আমি আগে মিক্সারে ভালো করে করে রেখেছি, এটা সকালে বিকালবেলা টিফিনের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে, বিকালে টিফিন করবেন।
উল্টে দিচ্ছি। একটু গ্যাসটা একটু আমি তুলে দিলাম। তো আমার এটা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে দেখুন। আমি এখন তুলে নিচ্ছি, সবগুলো এইভাবেই ভেজে নেব। দেখতে থাকুন, এই দেখুন খুব সুন্দর লাল হয়েছে, মুচমুচে হয়েছে, দেখতে থাকুন। হ্যাঁ, তো আজকে আমি এতটাই ভাজলাম। দেখুন আমরা মামিয়ে থাকি তো অল্পই ভেজেছি, আর বাদ বাকিটা বন্ধুরা বেশি হয়ে গেলে, বেশি করলে এইভাবে তুলে রাখবেন। এই যে আমার এতটা অনেকগুলো বেশি হয়ে গেছে, তো মামিয়ে খাবো ভেজেছি, আর এতগুলো বেশি হয়ে গেছে আমি ঠিক এইভাবে একটা বক্সের মধ্যে গুছিয়ে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এটাও কালকেও খাওয়া যাবে, পরেও খেতে পারবেন। হ্যাঁ, এটা এইভাবে সাজিয়ে এটা আমি বক্সের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এটা নষ্ট হবে না। তো এই দেখুন, এই এতগুলো বেশি হচ্ছে, আমি রেখে দিয়েছি, এটা আবার কালকে করে খাবো, মা আমি থাকি অল্প অল্প করে। তো আমি আজকে চিকেন পকোড়া আপনাদের সাথে বলছিলাম, চিকেন পকোড়াটা করে নিয়ে এসেছি, এখন আমরা চা দিয়ে খাবো, আপনারাও করে খেয়ে দেখবেন আর খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগলে থ্যাংক ইউ।